লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকার, বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে আমরা পাঠ্যপুস্তকের অধ্যায়ভিত্তিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেছি, তবে আজকে আমরা করব আমাদের সারসংক্ষেপে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো, আমরা দেরি না করে আমাদের সারসংক্ষেপে যেসব সমস্যা আছে সেগুলি সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সারসংক্ষেপে এক নম্বর প্রশ্ন হচ্ছে, যোগ বিয়োগ গুণ করার সময় কোন স্থানীয় মান থেকে শুরু করতে হয়? যোগ বিয়োগ গুণ করার সময় আমাদের কোন স্থানীয় মান থেকে শুরু করতে হয়? উত্তর হচ্ছে একক স্থানীয় মান থেকে শুরু করতে হয়। আসলে একক স্থানীয় মান থেকে শুরু করতে হয় কীভাবে, আমি তিনটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা যোগ করতেছি, 1324-এর সঙ্গে আমি যোগ করব 1265। আমার এককের স্থানে আছে 4, দশকের স্থানে 2, শতকের স্থানে 3, হাজার স্থানে আমাদের 1। নিচে আমাদের আছে এককের স্থানে 5, দশকের স্থানে 6, শতকের স্থানে 2, হাজার স্থানে 1। এখন আমাদের কী করতে হবে, 1324-এর সঙ্গে 1265 যোগ করতে হবে। এবং যদি আমি যোগ করি, 4 আর 5 যোগ করলে আমাদের হবে 9, 6 2 8, 3 2 5, 1 1 2, আমার যোগফল পেলাম 2589। আমি কী করলাম, আমি যোগ করলাম এককের স্থান থেকে শুরু করলাম। এরপর আমরা বিয়োগ করি, উপরে আমি লিখলাম 1059, নিচে লিখলাম 823। আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। উপরে 1059 এককের স্থানে আছে 9, দশকের স্থানে 5, শতকের স্থানে 0, হাজার স্থানে 1। আবার নিচে আমাদের এককের স্থানে 3, দশকের স্থানে 2, শতকের স্থানে 8। কী করতে হবে, বিয়োগ করতে হবে। আমি এককের স্থান থেকে শুরু করব, 3 9 = 6, 2 5 = 3, 8 = 2, আমাকে বিয়োগফল পেলাম 236। আমি বিয়োগ কী করলাম, এককের স্থান থেকে শুরু করে আমি বিয়োগ করলাম। আবার একটা গুণ দেখি, 162-কে কী করতে হবে, আমার 6 দ্বারা গুণ করতে হবে। আমাদের 162-কে উপরে লিখলাম, নিচে গুণ দেখলাম 6। আমাকে কী করতে হবে, এককের স্থানে দেখো আছে 2, দশকের স্থানে 6, শতকের স্থানে 1। তো কী করবো, আমি 6 দ্বারা একক স্থানীয় সংখ্যাকে আমি গুণ করি। 6 2 = 12, 2 হাতে থাকে আমাদের 1, 6 6 = 36, হাতে 1 = 37, হাতে আমাদের 3 থাকবে, বা 6 1 = 6, আর 3 যোগ করলে আমাদের 9। আমরা গুণ করে পেলাম 972। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা বুঝলাম আমাদের যোগ বিয়োগ গুণ করার সময় আমরা কী করি, এককের স্থান থেকে আমরা শুরু করি। আমরা 2 নম্বর সমস্যাটি আমরা দেখি, 100000 = কত অযুগ। আমাদের 2 নম্বর সমস্যাটি আছে, 100000 = কত অযুগ। উত্তর হচ্ছে 10 অযুগ। কীভাবে হচ্ছে 10 অযুগ সেটি আমরা এখন দেখব। আমি লিখলাম 100000, একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ। দেখো আমাদের একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ। আমাদের ভাবতে হবে উত্তর অযুগ, অযুতের স্থানে আমাদের আছে 0। তাহলে আমাদের কী করতে হবে, লক্ষ্যের সামনে আছে আমাদের 1, তাহলে আমাদের কত হচ্ছে 10। তাহলে আমাদের উত্তর হবে 10 অযুত।
তাহলে আমরা বুঝলাম 1 লক্ষ সমান সমান 10 অযু। এখন আমরা দেখব আমাদের 3 নম্বর সমস্যাটি। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে স্থানীয় মান সংখ্যার কোন দিক থেকে পড়া হয়। স্থানীয় মান সংখ্যার কোন দিক থেকে পড়া হয়? উত্তর হচ্ছে আমাদের ডান দিক। উত্তর ডান দিক। কিভাবে হচ্ছে আমরা দেখব। আমি একটি সংখ্যা লিখলাম 6,58,41,358। তৃতীয় সংখ্যা লিখলাম 6,58,41,358। আমাদের এই সংখ্যাটি আমাদের বাম পাশ হচ্ছে আছে 6, ডান পাশে আছে আমাদের 8। আমি কী করলাম, আমি সংখ্যাটি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অযুত, কোটি। আমি সংখ্যাটি গণনা করলাম কোন দিক থেকে? ডান দিক থেকে গণনা করলাম। আবার যদি আমি লক্ষ্য গণনা করতে যাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, যেহেতু নিযুত যাচ্ছে আমাদের কী করতে হবে, 2 ঘর ধরতে হবে, তাহলে হচ্ছে আমাদের 58 লক্ষ। এবার দেখি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, যদি 2 ঘর ধরতে হবে অযুত, তাহলে আমাদের হচ্ছে 41,000। আবার শতক দেখো একক, দশক, শতক, 358। তাহলে আমি গণনা কীভাবে কোন দিক থেকে করলাম? ডান দিকে গণনা করলাম। অর্থাৎ স্থানীয় সংখ্যা কোন দিক থেকে করা হয়? ডান দিক থেকে। এখন আমার দেখো আমাদের 4 নম্বর সমস্যা দেখো, দেওয়া আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পরের সংখ্যাটি কত। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পরের সংখ্যাটি কত, এটি আমাদের বের করতে হবে। উত্তর হচ্ছে আমাদের 1 লক্ষ। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। কীভাবে 1 লক্ষ হবে সেটি আমাদের বের করতে হবে। দেখো আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের জানা আছে 5টি 9। পরের সংখ্যা বললে আমাদের কী করতে হয়, তার সঙ্গে 1 যোগ করতে হয়। আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 2 যোগ করি, তাহলে আমাদের যোগফল হচ্ছে 1 লক্ষ। কীভাবে আমরা বুঝবো? আমরা যদি 1-এর পরবর্তী সংখ্যা কত, 2, 2-এর পরবর্তী কত, 3, 3-এর পরবর্তী 4, 4-এর পরবর্তী 5, এই 1-এর পরবর্তী 2 কী হচ্ছে, 1-এর সঙ্গে 1 যোগ করে আমাদের হচ্ছে 2, আর 2-এর সঙ্গে 1 যোগ করলে হবে আমাদের 3, এবার 3-এর সঙ্গে 1 যোগ করলে হবে আমাদের 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে হবে আমাদের 5। ঠিক সেই রকম আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি 9, 99,999 হবে। 99,999-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের উত্তর হবে 1 লক্ষ। সুপ্রশিক্ষিত, এখন আমরা দেখব আমাদের 5 নম্বর সমস্যাটি। আমাদের 5 নম্বর সমস্যাটি হচ্ছে 96,547 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। একটি সংখ্যা দেওয়া আছে 96,547, এই সংখ্যাটি আমাদের দেওয়া আছে। আমাদের এই সংখ্যাটিতে 5 দেওয়া আছে, 5-এর স্থানীয় মান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। উত্তর হচ্ছে আমাদের 5 শতক বা 5 শতক। উত্তর 5 শতক বা 5 শতক। কীভাবে হচ্ছে দেখো, আমি সংখ্যাটি লিখলাম 96,547 লিখলাম। দেখো সংখ্যাটিতে এককের স্থানে আছে 7, দশকের স্থানে 4, শতকের স্থানে আছে 5। আমাদের কী করতে হবে, এককে যদি আমি 1 দ্বারা গুণ করি করতে হবে, দশককে 10 দ্বারা গুণ, শতককে আমাদের 100 দ্বারা গুণ। এভাবে যদি আমি এককের স্থানে আছে 7, 7-কে যদি 1 দ্বারা গুণ করি, 7-1-7। আবার দশকের স্থানে আছে আমাদের 4, 4-কে আমাদের কী করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে, 4-10-40। শতকের স্থানে আছে আমাদের 5, 5-কে কী করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। 5-কে যদি আমি 100 দ্বারা গুণ করি, তাহলে হবে আমাদের 5 শতক। অর্থাৎ 5 শতক, উত্তর পেলাম আমরা 5 শতক বা 5 শতক। এবার দেখবো আমরা আমাদের 6 নম্বর সমস্যাটি। আমাদের 6 নম্বর সমস্যাটি হচ্ছে 23,546 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। 23,546 সংখ্যাটিতে আমাদের 5-এর স্থানীয় মান কি সেটি আমাদের কি করতে হবে, বের করতে হবে। উত্তর দেখো 5 শতক বা 5 শতক। দেখো আমি বুঝাই দিচ্ছি, আমি সংখ্যাটি লিখলাম 23,546, বলে আমি লিখলাম। আমাকে কী করতে হবে, যদি আমাদের এককের স্থানে আছে 6, দশকের স্থানে 4, শতকের স্থানে 5, আমাদের যেহেতু 5-এর মান বের করতেই হবে, তাহলে কী করবো, 6-কে 1 দ্বারা গুণ করবো, 6-1-কে 6, 4-কে আমার 4, দশকের স্থানে আছে
চারকে যখন দশ দ্বারা গুণ করি চার দশে চল্লিশ, পাঁচকে আমরা কী করতে শতকের স্থানে আছে একশো দ্বারা গুণ করতে হবে, পাঁচকে আমরা যদি একশো দ্বারা গুণ করি তাহলে পাঁচ শত। অর্থাৎ আমরা বুঝলাম তেইশ হাজার পাঁচশত ছয়চল্লিশ সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান হচ্ছে আমাদের পাঁচ শত বা পাঁচ শত। এবার আমরা দেখব আমাদের সাত নম্বর সমস্যা। আমাদের সাত নম্বর সমস্যাটি হচ্ছে একত্রিশ হাজার চব্বিশ এর শতক স্থানীয় অঙ্কটি কত। একত্রিশ হাজার চব্বিশ এর শতক স্থানীয় অঙ্কটি কত? উত্তর হচ্ছে আমাদের শূন্য। উত্তর শূন্য। কীভাবে হচ্ছে দেখো, আমি সংখ্যাটি লিখলাম একত্রিশ হাজার চব্বিশ লিখলাম, দেখো এককের স্থানে আছে আমাদের চার, দশকের স্থানে আমাদের দুই, শতকের স্থানে আছে আমাদের শূন্য, আবার হাজার স্থানে আছে আমাদের এক, অযুতের স্থানে আছে আমাদের তিন। যেহেতু আমাদের শতকের স্থানীয় অঙ্কটি বের করতে হবে, শতকের স্থানে আমাদের আছে কি শূন্য, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের শূন্য। এখন আমরা দেখব আমাদের আট নম্বর সমস্যাটি। আট নম্বর সমস্যাটি হচ্ছে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এর সংখ্যায় প্রকাশের রূপ নিষেধ কোনটি। নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এর সংখ্যায় প্রকাশের রূপ কোনটি সেটি আমাদের বের করতে হবে। আমি অঙ্কটি উত্তর হচ্ছে আমাদের নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই, আমাদের পাঁচটি নয় হবে। কীভাবে হবে দেখো, এই সময়টি লিখলাম একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু নিরানব্বই আমাদের দুই সংখ্যা, আমাদের নিরানব্বই যেতে হবে কত পর্যন্ত? অযুত পর্যন্ত যেতে হবে। কেন যেতে যাবো আমরা? নিরানব্বই দুই সংখ্যা দেখে গেলাম, অযুত পর্যন্ত গেলাম, এবং অযুতের পর্যন্ত নিরানব্বই লিখলাম। এখন আমাদের নয় শতক, আমি শতকের স্থান দিলাম একক, দশক, শতক, নয়, আবার নিরানব্বই বলছে যেটা আমাদের নিরানব্বই। অর্থাৎ আমরা বুঝলাম নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই সংখ্যায় প্রশ্ন রূপ হবে পাঁচটি নয়। এখন আমরা দেখব আমাদের পরবর্তী সংখ্যা। আমাদের পরবর্তী নয় নম্বর সংখ্যাটি হচ্ছে, সমস্যাটি হচ্ছে ছয় শতক সমান কত। ছয় শত শতক সমান কত? শুক্র শিক্ষার্থী কিন্তু ছয় শত শতক সমান কত সেটি আমাদের বের করতে হবে। কীভাবে দেখো, উত্তর হচ্ছে আমাদের ষাট হাজার। ষাট হাজার কীভাবে হবে? যেহেতু আমরা জানি এক শতক সমান সমান এক শত, অর্থাৎ ছয় শত শতক বেশি হবে, কী করতে হবে? ছয় শতকে আমাদের একশত দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। যদি ছয় শতকে একশত দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হবে ষাট হাজার। ষাট হাজার, তাহলে আমরা বুঝলাম ছয় শত শতক হচ্ছে আমাদের ষাট হাজার। এখন দেখবো আমরা আমাদের দশ নম্বর সমস্যাটি। আমাদের দশ নম্বর সমস্যাটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটি কত। সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটি কত? আমাদের সব উত্তর হচ্ছে আমাদের শূন্য। তা শূন্য আমাদের ক্ষুদ্রতম অঙ্ক হবে কীভাবে? যেহেতু আমরা জানি আমাদের গাণিতিক প্রতীক কয়টি, মোট দশটি গাণিতিক প্রতীক, কী কী? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই দশটি হচ্ছে আমাদের গাণিতিক প্রতীক। এই দশটি গাণিতিক প্রতীক দ্বারা আমরা কী করি? পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারি বা লিখতে পারি। তাহলে এই দশটি প্রতীকের মধ্যে সর্বপ্রথম বা সবচেয়ে ছোট প্রতীক হচ্ছে আমাদের কি? শূন্য। তাহলে আমাদের আমরা বুঝলাম সবচেয়ে ক্ষুদ্রতম প্রতীক কি হবে? আমাদের শূন্য। এখন আমরা দেখবো আমাদের এগারো নম্বর সমস্যাটি। দেখো একশত পঁচিশ শতক সমান কত? একশত পঁচিশ শতক শতক সমান কত? উত্তর হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশত। উত্তর বারো হাজার পাঁচশত। কীভাবে হবে বারো হাজার পাঁচশত? দেখো যেহেতু আমরা জানি একশত সমান সমান আমাদের একশত, অর্থাৎ একশত পঁচিশ শতক সমান সমান বেশি হবে, বেশি হবে কী করতে হবে? একশত পঁচিশকে আমাদের একশত দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। একশত পঁচিশকে যদি আমি একশো দ্বারা গুণ করি তাহলে গুণফল হবে বারো হাজার পাঁচশত। অর্থাৎ আমরা বুঝলাম একশত পঁচিশ শতক সমান হচ্ছে বারো হাজার পাঁচশত। এখন আমরা দেখবো আমাদের বারো নম্বর সমস্যাটি। বারো নম্বর সমস্যাটি হচ্ছে ছয়টি দশ হাজার, ছয়টি দশ হাজার, সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গণিত সংখ্যা অঙ্কে লেখো।
ছয়টি দশ হাজার, সাতটি এক হাজার এবং পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যাটি আমাদের কি হবে সেটি আমাদের বের করতে হবে। উত্তর হবে আমাদের সাতষট্টি হাজার পঞ্চাশ। উত্তর সাতষট্টি হাজার পঞ্চাশ। কীভাবে হচ্ছে দেখো, ছয়টি দশ হাজার সমান সমান ষাট হাজার, আমরা জানি একটি এক হাজার সমান সমান এক হাজার, আমাদের ছয়টি দশ হাজার কত হবে ষাট হাজার, আবার একটি এক হাজার সমান সমান আমাদের ষাট হাজার, কিন্তু সাতটি সাত হাজার আছে আমার কত হবে সাত হাজার, আর দেখো পাঁচটি দশ সমান সমান কত, একটি দশ সমান পঞ্চাশ হয়, দশমান দশ হয় তো পাঁচটি দশ সমান আমাদের হবে পঞ্চাশ, পাঁচটি দশ সমান সমান পঞ্চাশ। আমি এই ষাট হাজার সাত হাজার আর পঞ্চাশ যোগ করি তো আমার যোগফল হচ্ছে দেখো তিনশো শূন্য পাঁচ 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 শূন্য সাতত্রিশ সাত পঁয়ষট্টি সাত, অর্থাৎ আমাদের যোগফল হচ্ছে সাতষট্টি হাজার পঞ্চাশ। তাহলে আমরা বুঝলাম ছয়টি দশ হাজার, সাতটি এক হাজার ও পাঁচটি দশ হাজার গঠিত সংখ্যাটি আমাদের হবে সাতষট্টি হাজার পঞ্চাশ। এখন আমরা দেখব আমাদের তেরো নম্বর সমস্যাটি। তেরো নম্বর সমস্যাটি হচ্ছে আটাত্তর হাজার নয়শত তিপ্পান্ন সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত। একটি সংখ্যা দেওয়া আছে আটাত্তর হাজার নয়শত তিপ্পান্ন, এই আটাত্তর হাজার নয়শত তিপ্পান্ন সংখ্যাটিতে আটের স্থানীয় মান কোনটি সেটি আমাদের কী করতে হবে বের করতে হবে। উত্তর দেখো আট হাজার বা আট হাজার, কী করবো আমরা দেখো আমি করে দিলাম আটাত্তর হাজার নয়শত তিপ্পান্ন সংখ্যাটি লিখলাম, আমাদের একক দশক শতক হাজার পদক, তাহলে আমাদের হলো আটাত্তর হাজার নয়শত তিপ্পান্ন, আমাদের এককের স্থানে আছে তিন, দশকের স্থানে পাঁচ, শতকের স্থানে আমাদের আছে নয়, হাজার স্থানে আছে আমাদের আট। তাহলে আমাদের কী করতে হবে আমরা জানি, আমার এককের স্থানকে এক দ্বারা গুণ করতে হবে, দশকের স্থানকে দশ দ্বারা গুণ করতে হবে, আবার শতকের স্থানে আমাদেরকে একশো দ্বারা গুণ করতে হবে, এবার হাজার স্থানে যদি থাকে আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমাদের আট আছে হাজারের স্থানে, যদি আমি হাজারকে আট দ্বারা আটকে এক হাজার দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে আট হাজার, অর্থাৎ আটকে যদি এক হাজার দ্বারা গুণ করি আমাদের গুণফল হবে আট হাজার। তাহলে আমরা বুঝলাম আটাত্তর হাজার নয়শত তিপ্পান্ন সংখ্যাটিতে আটের স্থানের মান হচ্ছে আট হাজার। এখন আমরা দেখবো আমাদের পরবর্তী সমস্যাটি। তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত সেটি আমাদের কী করতে হবে বের করতে হবে। উত্তর দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি হচ্ছে আমাদের নয় হাজার নয়শত নিরানব্বই। নয় হাজার নয়শত নিরানব্বই কীভাবে হচ্ছে সেটি এখন আমরা দেখব। দেখো আমাদের আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে আমাদের চারটি শূন্য দিতে হবে, এক দিলে এক দিয়ে চারটি শূন্য আমাদের হচ্ছে দশ হাজার। দশ হাজার থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হবে নয় হাজার নয়শত নিরানব্বই। নয় হাজার নয়শত নিরানব্বই কেন আমরা বিয়োগ করব, আমার জানা আছে আমাদের পরবর্তী সংখ্যাগুলো এক এক করে বৃদ্ধি পায় ও পূর্ববর্তী সংখ্যাগুলো আমাদের কী করা হয় এক এক করে আমাদের কমতে থাকে। যেমন দশের পূর্ববর্তী সংখ্যা কত নয়, নয়ের পূর্ববর্তী হচ্ছে আমাদের আট, আটের পূর্ববর্তী সাত, সাতের ছয়, ছয়ের পাঁচ, এভাবে যদি আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে এক দুই চারটা শূন্য, এটাকে আমি যদি এক বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে নয় হাজার নয়শত নিরানব্বই। তাহলে আমরা বুঝলাম আমাদের পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে এক বিয়োগ করতে হবে আর পরবর্তী সংখ্যা বের করতে গেলে আমাদের এক যোগ করতে হবে। এখন আমরা দেখব আমাদের পনেরো নম্বর সমস্যাটি। আমাদের পনেরো নম্বর সমস্যাটি হচ্ছে একটি প্যাকেটে এক হাজার টাকার পনেরোখানা নোট আছে। একটি প্যাকেট আছে, সেই প্যাকেটে আমাদের এক হাজার টাকার পনেরোটি নোট আছে, অর্থাৎ প্যাকেটে মোট কত টাকা রয়েছে সেটি বের করতে হবে। উত্তর দেখো পনেরো হাজার টাকা। পনেরো হাজার টাকা কীভাবে হবে, একটি এক হাজার নোট সমান এক হাজার টাকা, জানি একটি এক হাজার নোট সমান এক হাজার টাকা, অর্থাৎ পনেরোটি এক হাজার নোট সমান সমান বেশি হবে, বেশি হলে কী করতে হবে এক হাজারকে পনেরো দ্বারা গুণ করতে হবে। যদি আমি এক হাজারকে পনেরো দ্বারা গুণ করি গুণ করতে হবে পনেরো হাজার টাকা, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে পনেরো হাজার টাকা। তাহলে আমরা বুঝলাম
একটি প্যাকেটে 1,000 টাকা যদি 15খানা নোট থাকে তাহলে আমাদের মোট টাকা থাকবে 15,000 টাকা। এখন আমরা দেখবো আমাদের 16 নম্বর সমস্যা কি। আমাদের 16 নম্বর সমস্যা কি হচ্ছে, দেখো এক অযুত সমান কত, এক অযুত সমান কত সেটি আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে হচ্ছে এক অযুত সমান সমান 10,000, এক অযুত সমান সমান কত 10,000। কীভাবে 10,000, দেখো আমি সমাধান করে দিচ্ছি, আমি লিখলাম এক অযুত, একক দশক শতক হাজার অযুত, এক অযুত পর্যন্ত আমি লিখছি, অযুত ঘরে এক দিলে আমাদের বাড়িগুলি ঘরগুলি, শূন্য দিলে আমাদের হচ্ছে এক অযুত, শূন্য হিসেবে একক, এই শূন্য আমাদের দশক, এই শূন্য আমাদের শতক, এই শূন্য হচ্ছে আমাদের হাজার, এক হচ্ছে আমাদের অযুত। তা নিশ্চয়ই বুঝলাম যেহেতু আমাদের কত বের করতে হবে, হাজারের ঘরে কী আছে শূন্য আছে, তাহলে শূন্যের সামনে এক তাহলে কত হচ্ছে আমাদের 10, ধরলাম 10,000, তাহলে বুঝলাম এক অযুত সমান কত 10,000। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো আমাদের পরবর্তী সংখ্যাগুলো, পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে সমস্যাগুলো হচ্ছে দেখো 67,4,560 সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত, এবং 67,4,560 সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত সেটি আমাদের কি করতে হবে বের করতে হবে। উত্তর দেখো 7,00,000। উত্তর কত 7,00,000। কিভাবে হচ্ছে আমি সংখ্যাটি লিখলাম 67,4,560 সংখ্যাটি আমি লিখলাম, লেখার পর যেহেতু শূন্য আমাদের এককের স্থানে শূন্য, দশকের স্থানে আমাদের 6, শতকের স্থানে আমাদের 5, হাজার স্থানে আমাদের 7, অযুতের শূন্য, লক্ষের ঘরে আমাদের আছে 7। আমাদের কী করতে হবে সাতেরই যেহেতু মান বের করতে হবে, 7 আছে আমাদের লক্ষের ঘরে, আমাদের কী করতে হয় এককে 1 দ্বারা গুণ, দশককে 10 দ্বারা গুণ, শতককে 100 দ্বারা গুণ, হাজারকে 1,000 দ্বারা গুণ, অযুতকে আবার 10,000 দ্বারা গুণ, এবার লক্ষকে 100,000 দ্বারা গুণ। যদি আমি 7কে যদি 100,000 দ্বারা গুণ করি তাহলে আমাদের হচ্ছে 100,000কে 7 দ্বারা গুণ করলে আমাদের 7,00,000। তাহলে আমরা বুঝলাম সাতের স্থানীয় মান হচ্ছে 7,00,000। এখন আমরা দেখবো আমাদের 18 নম্বর সমস্যাটি। 18 নম্বর সমস্যাটি আমাদের হচ্ছে 1,00,000 সমান কত অযুত, 1,00,000 সমান কত অযুত সেটি আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে 1,00,000, অযুতে আমাদের কত হবে সেটি আমাদের বের করতে হবে। উত্তর হচ্ছে আমাদের 10 অযুত, উত্তর 10 অযুত। কীভাবে হচ্ছে দেখো আমি 1,00,000 লিখলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ, যেহেতু আমার 1,00,000 ঘরে গেছে তাহলে আমাদের হচ্ছে 1,00,000, শূন্য আমাদের একক, এই শূন্য আমাদের দশক, এই শূন্য আমাদের শতক, এই শূন্য হচ্ছে আমাদের হাজার, শূন্য হচ্ছে অযুত, এক হচ্ছে আমাদের লক্ষ। তাহলে কত অযুত, অযুতের ঘরে যেহেতু আমাদের শূন্য আছে আর সামনের ঘরে যদি আমাদের 1 থাকে তাহলে হচ্ছে আমাদের 10 হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 1 অযুত সমান সমান 1,00,000 সমান সমান 10 অযুত। তাহলে আমরা কী বুঝলাম সুপ্র শিক্ষিত বিন্দু, 1,00,000 সমান সমান হচ্ছে আমাদের 10 অযুত। এখন আমরা দেখবো আমাদের পরবর্তী সমস্যা, পরবর্তী আমাদের সমস্যাগুলি সমস্যাটি হচ্ছে এক নিযুত সংখ্যাটিতে কত নিযুতের সমান, সংখ্যাটি আমাদের কত নিযুতের সমান সেটি আমাদের বের করতে হবে। উত্তর হচ্ছে 1 নিযুত। কীভাবে আমাদের 1 নিযুত হচ্ছে দেখো আমি সংখ্যাটি লিখলাম, এই সংখ্যাটি আমি লিখলাম এখানে, আমি দেখতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, আমাদের নিযুতের ঘরে আছে 1, এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, আমার অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0, নিযুতের ঘরে আছে 1। অর্থাৎ আমরা বুঝলাম যেহেতু আমাদের নিযুতের ঘরে আমাদের আছে 1, তাহলে সংখ্যাটি হবে আমাদের 1 নিযুত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো আমাদের পরবর্তী 20 নম্বর সমস্যা। তাহলে 20 নম্বর সমস্যাটি হচ্ছে 89,10,000 সংখ্যাটিতে কথায় লেখো, ঠিক আছে 89,10,000 সংখ্যাটি কথায় আমাদের লিখতে হবে কীভাবে। উত্তর দেখো হচ্ছে 8,90,010, 8,90,010 সংখ্যাটিতে, সরি 8,90,010 সংখ্যাটি আমাদের কথায় লিখতে হবে, লিখলাম 8,90,010, 8,90,010 কীভাবে লিখবো। প্রথমে আমাদের কী করতে হবে, যেহেতু 8,00,000 বলছে, 8 আমাদের একক সংখ্যা, তাহলে আমাদের 8
ঘর লোককে ঘরে গেলেই হবে, একক দশক শতক হাজার বছর লক্ষ, লক্ষর ঘর আমি যাব, যেহেতু আট আমাদের একক সংখ্যা, আমি লক্ষ্য ঘরে আট দিলাম, তারপর আমাকে বোঝায় নব্বই হাজার, আমি কী করতে হাজার ঘরে আমাদের হবে, একক দশক শতক হাজার, যেহেতু হাজার ঘরে হচ্ছে আমাদের শূন্য, কী করতে হবে নব্বই হাজার, নব্বই হাজার আমাদের কী দশক জাতীয় সংখ্যা, আমি তাহলে আমাদের কী করতে নিজেদের ঘরে যেতে হবে, আমি নিজেদের ঘরে নয় দিয়ে হাজার ঘরে আমি শূন্য দিলে আমাদের কত হবে নব্বই হবে, ওখানে আমাদের করতে হবে দশ, একক দশক শতক, শতকের ঘরে আমাদের শূন্য দিতে হবে, কেন আমাদের দশ চাইছে, কোনো শতকের ঘর উল্লেখ নেই, দশ এক লিখে আমি যদি দশকের স্থানে এক দিই, এককের স্থানে শূন্য দিই, তাহলে আমাদের হচ্ছে দশ, তাহলে আমি বুঝলাম আট লক্ষ নব্বই হাজার দশ সংখ্যাটি কথায় লিখলে আমাদের হবে আট লক্ষ নব্বই হাজার দশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।